ভাগ এখান থেকে জোর চোর ডাক্তার এই পাড়ায় যেন দ্বিতীয়বার আপনি দেখতে পাই, দেখতে পেলেই ঠ্যাং খোড়া করে দেবো। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ আমি ডাক্তার ঠনঠন বলছি। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, এই মাত্র একটা পেশেন্টকে দেখে বেরোলাম, বেঁচে গেছে। হ্যাঁ আপনি একটু আসতে পারবেন? আমি আসছি এক্ষুনি, এক্ষুনি আসছি। ডাক্তারবাবু এলেন। পলাশ, গল্পটা বলো। হ্যাঁ স্যার, যেটা বলছেন, আপনিও সাধারণ মানুষ, যদি কারণটা শোনেন তাহলে ডাক্তার ফিস বাড়াতে বাধ্য হবেন। আর সকালে ডাক্তারও ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট? মানে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, আসলে খুব দূরে দূরে আসছিলাম তো। আপনাদের ছেলের নাকি শরীর খারাপ? আরে এইসব শুনে তো ডাক্তারও নিজেকে আটকাতে পারেনি, আবার ডাক্তারও পেশেন্ট ফেরাতে পারেনি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু ট্রেনের সাথে অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? এখন যা জেনেছেন এটাই প্রবলেম, পুরো কথা শোনেই না। আরে ট্রেনের সময় অ্যাক্সিডেন্ট থামিয়ে আমরা গেলাম মেন রুটে, তারপরে যেন আমাকে ট্রাম। কিন্তু ট্রামের সাথে অ্যাক্সিডেন্ট হলেও তো মানুষ বাঁচে না। আরে দূর বাবা, ও বলেছে নাকি ট্রামের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাসিস্ট্যান্ট তুমি চুপ করো, ওরা আমাকে বলতে দাও। তারপর ট্রামের থেকে বেঁচে আমরা একটু এগিয়ে গেলাম, তারপর সামনে গিয়ে দেখি হেলিকপ্টার। কিন্তু এই তো বললেন যে মেন রোডে হাঁটছিলেন, এর মধ্যে আবার এয়ারপোর্টে পৌঁছে গেলেন কি করে? দূর বাবা, আকাশের মধ্যে দেখছিলাম একটা হেলিকপ্টার, সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম, তারপর দেখি সামনে হঠাৎ করে একটা বাস। আহারে, বাসের সাথে ধাক্কা লেগেছে, দেখে তো মনে হচ্ছে কেউ র‍্যাম্প প্যাড মেরেছে। আমি বলেছি বাসের সাথে ধাক্কা লেগেছে? হ্যাঁ আমি বলেছি একবার বাসের সাথে ধাক্কা লেগেছে। বেশি পাকা সব যা বলছি চুপচাপ শোনো। হ্যাঁ কোথায় আনছিলাম? বাসটা আমার সামনে আসছিল, সামনে আসতে থেকে বাসের কাছ থেকে স্যাক করে দেখে দেখে যাচ্ছে আমি সামনে একটা বাইক। না বাইকের সাথে ধাক্কা লাগেনি, ওটা ঘুরে পিছন ঘুরে দেখি একটা সাইকেল। নিশ্চয়ই ওটার সাথে ধাক্কা লাগেনি, সাইকেলের সাথে ধাক্কা লাগলে তো এরকম হবে না। কিন্তু ধাক্কাটা লাগলো কিসের সাথে? কেন ওই সাইকেলের সাথে? সাইকেলের সাথে ধাক্কা লাগলে কারো এমন হয়? ডাক্তারটা আপনি নাকি উনি? উনি। তাহলে কি হতে পারে না হতে পারে? আপনি হতে ভাবছেন কেন? ডাক্তারবাবু আছেন তো। হ্যাঁ এই অ্যাক্সিডেন্ট নিয়ে আমি আপনার পেশেন্ট দেখতে আসলাম। দিন দিন এবার ফিসটা বাউন্ড করুন, যাবার সময় হয়ে গেল আমার। কিন্তু ডাক্তারবাবু আপনি তো এখনো পেশেন্টকে দেখলেনই না। দেখিনি না, কি বলো, মনে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে না? চলো দেখি দেখি। কি ডাক্তার রে বাবা! এখানে কাকু ডাক্তার এলো? হ্যাঁ এই তো ডাক্তারবাবু এসছেন, দেখছেন। আপনি ডাক্তার?
আর আপনি ওর অ্যাসিস্ট্যান্ট। কোথায় যেন দেখেছি আপনাদের ঠিক মনে পড়ছে না। বস, সেইদিন আমার জিবায় থেকে মার খেয়ে বেরলাম, সেই পাশেই ও মালটা সিগারেট খাচ্ছিল। এবার যদি আমাকে চিনতে পেরে যায়, ব্যাস খেলা শেষ। চুপ কর, তুই চুপ কর, শুনে শুনে ফেলে দে। ডাক্তারবাবু দেখুন না, কাল থেকে ছেলেটার খুব মাথা ব্যথা আর জ্বর। ডাক্তারবাবু কানে লাগান ওটা। উফ বাবা, কোন ডাক্তার এনেছো তুমি? ও সরি 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 সরি, দাঁড়া আমার সাথে চুলকানি করা। যা বুঝছি আপনার ছেলেকে বাঁচানো মুশকিল। আমার মাথা ঘুরছে, কিন্তু আপনাকে আমি কোথায় যেন দেখলাম। কি বলছেন কি ডাক্তার, তো উনি কি কত বছর অভিজ্ঞতা, সিম্পটম দেখে সব বলে দেব। আরে বাবা ধর, স্ট্রোকে জ্বর আসে নাকি? মা, ও মা কি বলছে গো? আপনারই তো দেখছি এক একটা ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট যখন বলেছে যে স্ট্রোক, তাহলে তো স্ট্রোকই। মা, ও মা চুপ কর তো, তখন দিয়ে খালি ম্যা 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 করে যাচ্ছে। দেখুন পেশেন্ট আর বেশিক্ষণ বাঁচবে না, আমাকে আমার ফিসটা দিয়ে দিন, আমি বাড়ি চলে যাই। বাবুরে এটা হতে পারে না। কিন্তু কোথায় যেন আপনাকে দেখলাম আমি। তুমি এক ডায়লগ বারবার দিও না তো ডাক্তারবাবু, আপনি একবার ভালো করে চেক করুন তো, আপনি অন্তত পালসটা তো একবার চেক করুন। জীবনে তো শুনিনি স্ট্রোকের আগে জ্বর আসে। আরে বাবা, শরীরটা গরম হয়ে গেলেই তো মানুষ স্ট্রোক হয়ে মারা যায়। কি করে দূর বাবা, মারা যাওয়ার আগে তো শরীর ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ পালসও কিন্তু চলছে না। অশিক্ষিত অ্যাসিস্ট্যান্ট, ওখানে পালস থাকে নাকি? এই তুই বেশি নাকি, এটা মডার্ন পালস। ছেলের মায়ের নিঃশ্বাস চলছে না, ছেলের মা মারা গেছে। ও মা, মা গো, মা, এই কি গো, কি গো, কি হয়েছে, কি এই মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, পাঁচ দিন আগে ওপাড়ার ঘোষবাবু এই ফ্রড ডক্টর আর তার অ্যাসিস্ট্যান্টকে মেরে বার করছিল, আর আমি ওখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। আমাদের ফিসটা, আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ডক্টর ঠনঠনই বলছি। আরে না 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 না, আমরা আর পেশেন্টকে বাড়িতে গিয়ে দেখি না, এখন আমরা চেম্বার খুলেছি, কোনো কথা বলতে হলে আপনি চেম্বারে চলে আসুন। সামনে একটা বাইক, বাবুরে বাবুরে বাবা।
মনে পড়েছে মনে পড়েছে। Oh.